হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি হাসান পর্তুগাল থেকে আপনারা দেখতেছেন ইউরোপ ইনফরমেশন তো ফ্রেন্ডস আপনারা দিন থেকে আমার কাছে একটা প্রশ্ন জানতে চাইতেছেন যে ভাইয়া ক্রোশিয়ার মধ্যে আমরা কত টাকা ইনকাম করতে পারবো মিনিমাম কত টাকা ইনকাম করতে পারবো সে নিয়ে যদি একটা ভিডিও তৈরি করতেন তাহলে অবশ্যই আমাদের হেল্প হতো তো আসলে তাদের কথা চিন্তা করে আজকে ভিডিও তৈরি করতেছি আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের অনেক কদানা তথ্য আজকে ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন তো তার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি তো ক্রোশি সম্পর্কে আমি অনেকগুলোই ভিডিও আপলোড করছি যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে আপনারা এখানে আসতে পারেন জেড সব কিছু নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি আপনারা যারা না দেখে থাকেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অথবা আপনারা আমার চ্যানেলে গিয়ে ক্রোশিয়া বিশেষ ইনফরমেশন নামে একটা ফেলে লিস্ট আছে ওইখানের মধ্যে গিয়ে আপনারা কিন্তু ফুল ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা নিজেরা ক্রোশিয়াতে চলে আসতে পারবেন ঠিক আছে তো এখন মূল টপিকে ফিরে যায় যে আপনি ক্রোশিয়ার মধ্যে কত টাকা ইনকাম করতে পারবেন বাংলা টাকায় এবং কি কত ইউরো ইনকাম করতে পারবেন কত টাকা খরচ হবে এবং কি কাজ করতে হবে এ জেড সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের অনেক তথ্য আজকে এ ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো ফার্স্টে আসি যে আপনাকে কি কাজ দেবে ওনারা কারণ ক্রোশিয়ার মধ্যে দুই তিন ভাই আছে তাদের সাথে কথা হয়েছে তারা বলছে যে এখানের মধ্যে মোটামুটি ট্যুরিস্ট দেশ হিসেবে এখানের মধ্যে আপনি ওয়েটার জবটা একটু বেশি পাবেন এবং কি রেস্টুরেন্টের কোপা অথবা ডিশওয়াশার বা অথবা যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে ইতালিয়ান ফুড অথবা ফ্রান্সিস ফুড অথবা পর্তুগিজ ফুড এসব ফুড যদি আপনার মানে মেক করতে পারেন বা কুগের উপরে কোনো ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে একটা ভালো একটা জব করতে পারবেন ক্রোশিয়াতে কারণ ক্রোশিয়া হচ্ছে একটা ট্যুরিস্ট দেশ সেটা যখন বিশ্বকাপের মধ্যে তারা ই হয়েছে তখন থেকে আমরা কিন্তু ক্রোশিয়া সম্পর্কে জানি এর আগে কিন্তু আমি নিজেও জানতাম না যে ক্রোশিয়া নামক একটা দেশ আছে সত্যি আমি ট্রান্সমি আমি নিজেও জানতাম না তারপর এখানে যাওয়ার পরে কিছুদিন আগে বাংলাদেশ সরকারের সাথে ওনারা সরাসরি একটা বৈঠকে বসে মানে ক্রোশিয়ার মধ্যে ওনারা বাংলাদেশ থেকে লোক নেবে তো তারপরে আসলে ক্রোশিয়া সম্পর্কে জানা তো এই নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি আপনারা ওইগুলো দেখেন তাহলে আমি বিস্তারিত আলোচনা করছি ওই সব ভিডিওতে এখন যেহেতু আমরা মানে কত টাকা ইনকাম করতে পারবেন সে নিয়ে ভিডিও তৈরি করতেছি ঠিক আছে তো এখানের মধ্যে সরকারি ওনাদের ওয়েবসাইটের মধ্যে আপনি গেলে দেখতে পারবেন যে আপনি মিনিমাম স্যালারি পাবেন এখানে পাঁচশো পাঁচ ইউরো ঠিক আছে তো আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি খাওয়ার চিন্তা করা লাগবে না সেটা কিন্তু আপনি খুব সহজেই রেস্টুরেন্টের মধ্যে করতে পারবেন যদি আপনাদের কোম্পানি ভালো হয় বা আপনাদের কোনো এক্সট্রা যদি কোনো ওয়ে থাকে তাহলে আপনারা রেস্টুরেন্টের মধ্যেই কিন্তু সব কিছু খেতে পারবেন ঠিক আছে এই দিক থেকে আপনার মোটামুটি একশো ইউরো বেঁচে গেল সাথে আপনি একটা হোটেল হোটেল কেন আপনি যে কোনো একটা হাউস রেন্ট করবেন ওইখানের মধ্যে থাকবেন ওইখানের মধ্যে মোটামুটি একশো থেকে দেড়শো ইউরোর মধ্যে আপনি অনায়াসে থাকতে পারবেন ভালো একটা রুমের মধ্যে ঠিক আছে তো মোটামুটি আপনি খরচ হয়ে যাবে আপনার মোটামুটি আপনি ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার বাংলা টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা সেভ করতে পারবেন এটা হচ্ছে মিনিমাম আর কি যখন আপনি একটা কাজটা শিখে যাবেন বা একটা ইম্পর্টেন্ট পার্সন হয়ে যাবেন সেই জায়গার মধ্যে তখন কিন্তু আপনি ভালো একটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন আর আরেকটা কথা বলে রাখি সব দেশের মধ্যে কিন্তু আপনি ওয়েটারি জবটা করলে কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন মিনিমাম সেভ কারণ ওইখানে মধ্যে আপনি যদি ওয়েটার জবটা করেন আপনি যে টেবিলের মধ্যে আপনি সার্ভ করবেন সেই টেবিলে যদি আপনি যদি খুশি করাতে পারেন তাদেরকে তারা কিন্তু আপনাদেরকে পাঁচ থেকে দশ ইউরো দিয়ে থাকে কারণ এইসব হচ্ছে ট্যুরিস্ট দেশ এইসব দেশের মধ্যে ভালো ভালো লোকেরাই কিন্তু ঘুরতে যায় ঠিক আছে যদি এগুলো যদি আপনি ভালোভাবে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রাভাবে তিরিশ চল্লিশ বা পঞ্চাশ ইউরো প্রতিদিন ইনকাম করতে পারবেন ঠিক আছে কারণ পর্তুগালের মধ্যে যারা জব করে তারা কিন্তু ভালো একটা অঙ্কের অ্যামাউন্টে মানে ইনকাম করতে পারে তারা কিন্তু পনেরোশো থেকে আঠারোশো ইউরোর মতো ইনকাম করে থাকে সামারের সিজনে ঠিক আছে আমার চোখের দেখা অনেকেই আছে তারা এখানে কাজ করার পরে ওয়েটার জব করে তারা কিন্তু ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারতেছে ঠিক আছে তো এই জন্য আপনাকে অবশ্যই মানে ইংলিশটা ভালো জানতে হবে বা ক্রোশিয়ার ভাষাটা জানতে হবে মোটামুটি অন্য দেশের ভাষা যদি আপনি জানেন তাহলে আপনার দিন দিন একটু মানে পদ হবে আর কি ঠিক আছে তো এই জন্যই আপনারা যেই দেশে আসবেন সেই দেশের ভাষা সম্পর্কে শিখে আসবেন আর আমি সবসময় বলি যে আপনাদেরকে ইংলিশটা শিখে আসবেন কারণ ইংলিশের মানে তুলনা হয় না এখান আপনি যেই দেশের মধ্যে আসবেন সেই দেশের মধ্যে মোটামুটি আপনি কোনো ভাষা না জানলেও কিন্তু ইংলিশ দিয়ে কিন্তু আপনি মোটামুটি চলতে পারবেন ঠিক আছে কারণ এখানে সব দেশের মধ্যে কিন্তু টুকটাক ইংলিশ চলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে মোটামুটি চলতে পারবেন তো এই জন্য আমি সবসময় বলি আপনারা স্পোকিং কোর্সটা করে আসবেন তাহলে কিন্তু মোটামুটি মানে অতি সহজে জবও খুঁজতে পারবেন নিজে নিজে সব কিছু করতে পারবেন ওকে তো আশা করি বুঝতে পারছি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো আছে ওইখানে মধ্যে একটা কমেন্ট করে দিবেন তাহলে আমি নেক্সটের দরকার আরেকটা ভিডিও তৈরি করে দেবো যদি কোনো কিছু না বোঝার থাকে ঠিক আছে তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুরা যারা ক্রোশিয়া যেতে চায় তাদের সেন্ড করে দিবেন তারা যেন একটা সঠিক ইনফরমেশন পেয়ে যায় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম